আমার 365টা নাম, 365টা নামের মধ্যে নাম খুঁজে পাইনি। এটা কেদুরতা কাশিল দুয়ার খোলা নামটা রং নাম্বারে না, তুমি ভুল বুঝতে পারছো, তুমি ভুল বুঝতে পারছো। মুই ভুল দেখা পাছো কেদুর ফের ভুল হলগি। আমার নাম বিপুলা। হ্যাঁ আমার নাম বিপুলা। তোমার নাম বিপুলা? হ্যাঁ। আর মুই মিছাই শোনাবো যে দুয়ার খোলা। আচ্ছা বেশ ভালো। আচ্ছা বল তোরে মেয়ে, তোর মায়ের নামটা কি? আমার মায়ের নাম মেনকা চৌধুরী। আমার নাম মেনকা চৌধুরী। না ছুটি না, এত সুন্দর গিয়ে পিসাই এর মায়ের নাম বলে মেনকা না মেনকিনি। কপালো তোর মায়ের নাম মেনকা না মেনকিনি? না তুই ভুল শুনতে পাচ্ছো, আমার মায়ের নাম মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী? হ্যাঁ। হাই কি মা, আমি মিঠাই শোনাবো তোর মেনকা না মেনকিনি। কেনে নি সুন্দর হবে গিয়ে চুনিক নেই কত সুন্দর, ওর মাটা ফের কেনে নি সুন্দরী হবে হবারে কথা। ভালো ভালো। আচ্ছা মেয়ে, আমি তোর নাম শুনলাম, তোর মায়ের নাম শুনলাম। আচ্ছা বল তো তোর বাবার নাম কি রে? আমার বাবার নাম বাচ্চু মনি সদাগর। বাচ্চু মনি সদাগর। এই পিসাই তোমাকে সবাকে কয়া যাচ্ছু, তোমার যদি কাহারো বাছুরের দরকার হয় বাপ দাগসাই, তোমার যদি বাছুরের দরকার হয় এর বাপ কইবেন, এর বাপ বাছুর বানাইয়া দিবে, সবাই কইবেন। আচ্ছা ওই মেয়েটা বল তো তোর বাবা দিনে কয়টা করে বাছুর বানায় রে? তুমি ভুল বুঝতে পারছো, আমার জন্য যেন দুইটা বানায়। তুমি ভুল বুঝতে পারছো, না বুঝতে পেরেছি, তোর বাবা বাছুর বানায়। আমার বাবার নাম বাচ্চু মনি সদাগর। বাচ্চু মনি সদাগর। ইগি মাগি ইগি মাগি ইংরেজি পে সদাগরের চুন্ডি কে ইয়ার সঙ্গে মজা করা যাবি রে? আচ্ছা মেয়ে, আচ্ছা বলতো তোর বাড়িটা কোথায় রে? আমার বাড়ি ওই উজানি নগরে। এই উজানি নগরে? হ্যাঁ। এবার তুই শ্বশুর করে চলে যা তোর নিজের বাড়িতে। ঠিক আছে। লাস্টে ইংনে ধরা পড়ে লাগে এই খবরটা এক্ষুনি সদা করতে দিবি ভাবে কোথায় সদা করে বসো। পঞ্চশকী দেবী পরীক্ষা করতে দেখি আমার কাছে কখন ফিরে আসে। আমি এসেই পড়েছি সদাগর মশাই, প্রণাম। এমন কি সংবাদ নিয়ে এসেছো? ঠিকই বলেছো, খুলে বলো আমার সামনে। পরীক্ষার রেজাল্ট একেবারে ডবল স্টাডি পাস, ডবল স্টাডি পাস। এ আবার কেমন ভাষা? আপনারই কথা মতো সদাগর মশাই ছুটে চলে গেলাম ওই অষ্টশক্তি সামনে, সামনে গিয়ে আমার এই হেতাল জ্যোষ্ঠীর ঠিকানা দিলাম ফেলে। তারপরে দেখলাম সদাগর মশাই প্রথমের দিকে এলো, প্রথমের দিকের গুলো খালি লাফালাফি চাপাচাপি লাফালাফি চাপাচাপি করে চলে গেল। ওটস পিছনে মাত্র একজন ছিল ছিল ছিল, সে কি করলো? সে প্রথমে এসে লাঠিখানা হাতে তুলে নিয়ে প্রণাম করে এক পাশে রাখছিল, তৎক্ষণাৎ গিয়ে আমি হাজির। তার নাম ঠিকানা আত্মপরিচয় একদম খতিয়ান নাম্বার ভোটের নাম্বার আধার নাম্বার সব কিছু জেনে এসেছি আপনার কাছে, সব নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ। তার নাম কি? ঠিক বলেছেন সদাগর মশাই, মেয়েটির নাম বলো বিপুলা বালিকা, মায়ের নাম মেনকা সুন্দরী, পিতা তার বাচ্চু বণিক সদাগর। একই বলছো ভাই, সে যে আমার পূর্ণকালের বন্ধু। কি করে? যখন আমরা একসাথে সিঙ্গল পাটনাতে ব্যবসা করেছিলাম তখন আমাদের সাথে বন্ধুত্ব হয়েছিল ভাই। ঠিকই বলেছেন, আমার মনে পড়ে গিয়েছে। মনে পড়েছে? ঠিক বলেছেন, আমার মনে পড়েছে। তাহলে এখানে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে চলো আমরা উজানি নগরে। ঠিক বলেছেন সদাগর মশাই, ওনার বাড়িতে গেলে তো আমাদের ভালোই হবে, সেখানে তো ফিরিয়ে দিতে পারবে না। চলুন শিব ঠাকুরকে অনুসরণ করে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম স্বস্তি নিন্দ প্রিয় সভা, স্বস্তি নো পূষা বিশ্ববেদা, স্বস্তি নো ইস্তা কহরিষ্ঠে নেমি, স্বস্তি নো বৃহস্পতি দণ্ডাতি, তবে এব মাতাস পিতা তমেব তমেব বন্ধুশ্চ সুখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব অস তোমা সদগময় তম সমাজ দীর্ঘময় বিবি তোমা মৃত্যঙ্গময় মৈরাবের ময়েধি যো দেবানং প্রভবশ্চ দ্রবশ্চ বিশ্বাধি পরুদ্র মহর্ষি হিরণ্যগর্ভং জনমাস পূর্বং সন বুদ্ধা সুভাজুক্ত প্রভুগ্নি সমনিষ সমশেষ গুণং গুণহীন মহিষ গরণাভরণম
রণনীর জেতা দজ্জয় দৈত্য পরাক্রম আমি শিবং শিবা কল্পতরু ত্রিভুবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরূপে বিদ্যমান সেই শ্রীকর্তার বর্ণে তেজকে আমরা ধ্যান করি এই তেজ বা সর্বশক্তি মায়া শক্তিকে পরাভূত করতে পারে এই সবিত্রী দেব আমাদের বুদ্ধিকে পরিচালিত করেন ইহা বেদের মধ্যে প্রধান মন্ত্র বেদমাতা গায়ত্রী ইহা জপ করিলে সর্ব পাপ হইতে ত্রাণ পাওয়া যায় হে পরম পুরুষ আমরা সম্পূর্ণ গন্ধ শুভা শুভ শ্রেয় প্রিয় বিচার করে তোমার দিকে এগিয়ে চলার ক্ষমতা আমাদের নেই তবু আমরা ক্ষুদ্র বুদ্ধির দ্বারা সবকিছু বিচার করে মিথ্যা দম্ভের জালে জড়ে পড়ি হে করুণাময় হে দয়া সাগর তুমি কৃপা করে আমাদের বুদ্ধিকে শুভের পথে পরিচালিত করো আমরা নিরাশ্রয় আমাদের রক্ষা করো প্রভু আমাদের রক্ষা করো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ছয় ছয়টি পুত্র গেছে বাণিজ্যে দেখতে দেখতে বহুদিন কেটে গেল কিন্তু এখন পর্যন্ত তাদের আমি সুসন্ধান পেলাম না এদিকে বাড়িতে একখানা মাত্র কন্যা নাম বিপুলা দেখতে দেখতে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে বিবাহ যোগ্য হয়ে গেল কন্যাটি কন্যাটিকে আমার সুপাত্রস্থ করতে হয় কোনো দিক থেকে সুপাত্রের সন্ধান পাচ্ছি না আজকে গভীর রাত্রে ঘুমের ঘোরে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম কোথাকার এক ব্যবসায়ী এসে আমায় বলছে ওহে সৌদাগর মশায় আপনার সুকন্যার জন্য আমার পুত্রের বিবাহের সম্বন্ধ হবে দেখি আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হয় কিনা এদিকে মা বিপুলা তার সখীদের নিয়ে গেছে সরোবরে স্নান করতে এখনো পর্যন্ত মেয়েটি তার সখীদের নিয়ে স্নান করে আসছে না ততক্ষণে আমি একটু বিশ্রাম করি আসেন সদাগর মশাই আসেন সদাগর মশাই আসেন লেঙ্গ ভাই পথ চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেল কেন সদাগর আমার যদি ভুল না হয় আমরা মনে হয় উচ্চারণীতে পৌঁছে গিয়েছি চলে এসেছি এই যে তরুণদের যে লেখা রয়েছে কি লেখা রয়েছে সদাগরের বাড়ি প্রবেশ করা নিষেধ সদাগর বসে বিনা অনুমতিতে যত লিখে দিয়েছে প্রবেশ করা নিষেধ আপনি প্রবেশ করবেন না আপনি দাঁড়িয়ে থাকবেন আমি এই বাড়ির ভিতরে ঢুকবো দাঁড়ান দাঁড়াও ভাই ঢোকা আর প্রবেশ করা একই কথা লিখে আছে একটাই কে ঢোকা নিয়ে আর প্রবেশটা একটাই ছেচায় তাহলে এবার কি করব সাদা করব সেই তুমি বাইরে থেকে ডেকে দেখো বাইরে থেকে ডাকবো আচ্ছা কি করে ডাকবো সদাগর মশাই বলে ডেকে দেখো ও সদাগর মশাই বলে ডাকবো হ্যাঁ কি মা বাড়ি ছেড়া নিচে বাড়ি থেকে ও সদাগর মশাই দাঁড়াও ভাই লেঙ্গা সে ভিতরে বাঁধানো আছে শান্ত হ ভাই সে ভিতরে বাঁধানো আছে সে পুষা কুত্তা সে আসতে পারবে না বড় বড় কুকুর সাথে করবে সে এগুলা পুষানো কুত্তা বাঁধানো আছে তুমি আরেকবার ডেকে দেখো ভিতরে আছে কিনা সেগুলো বাঁধানো আছে আসবে না Ah! Ah!
বাণিজ্য করছিলেন দক্ষিণ শৃঙ্খল পাটনেতে কার সঙ্গে দেখা হয়েছিল ও বুঝতে পেরেছি আপনি তাহলে তু চাঁদ সদাগরের লেঙ্গা পাত্র ঠিক চিনতে পেরেছেন ঠিক আছে তো ঠিক আছে ভাই তুমি কি একা এসেছো একাই মুই একলা কোনো একটা মুত পাও নি যাওগে মুত পাও নি যাও মুই একলাই ভাই দাঁড়াও গেলে ভালোভাবে আসতেছো কাটতে কাটতে কি হয়েছে এমন কি বলেছে সদাগর কি বলেছে খুলে বলো আপনাকে সামনে নিয়ে যেতে বললো আমি তো জীবিত আছি সে কথা বলবে কেন নিশ্চয় তোমার শুনতে ভুল হয়েছে আমার শোনা ভুল হয়েছে তুমি আর একবার গিয়ে জিজ্ঞেসা করে আসো আমার শোনার ভুল হয়েছে হ্যাঁ শোনার ভুল হয়েছে দাঁড়ান আমি এক করে শুনে যাচ্ছি বলো আপনি কি বললেন সদাগর মশাইকে শ্মশানে নিয়ে যেতে বললেন না না কথা বলিনি তো আমি বলেছি আমার যেহেতু বাল্য বন্ধু চাঁদ সদাগর এসেছে উনাকে খুব আদর যত্ন করে ভালো করে সুসম্মানে নিয়ে আসতে বললাম দেখো তাকে বলবেন তো যে আদর আপ্যায়ন করে আর আমি মনে করলাম শ্মশানে একটা নিয়ে যেতাম শ্মশানে আসেন সদাগর মশাই আসেন আসেন স্বাগতম দাদা মশাই আসবান ভব স্বাগতম আসবান ভব স্বাগতম আসবান ভব নমস্কার নমস্কার দাদা ভাই দাদা ভাই আসন গ্রহণ করুন ঠিক আছে দাদা ভাই আমার সাথে আপনিও আসন গ্রহণ করুন এবার এসো দি মোর সঙ্গে তোমরাও বসে বাইছো টঙ্গা সদাগরটা বসে আচ্ছা দাদা মশাই মই তো টঙ্গা বসু নাই এবার মই বসি সদাগরের বাড়ি উচ্চ উচ্চ সিংহাসন উত্তম সিংহাসন আইসো কাই কাই বসে বাইর মোর সঙ্গে তোমরাও আইসো বসে ভাই লেঙ্গা
তুমি দেখতে পাচ্ছ না আমরা বসে আছি আমাদের উপরে কোথায় আসতেছো তুমি সদাগর তোবের কোন সরকে জানে বসে আগে হাই গে মা আমু কিছু গদি কোন আরামে করে মুই কেত বসিমতে মুই লাইন নাই বসি বসার অনেক জায়গা আছে বসে নাও ঠিক আছে সদাগর বসে আচ্ছা সদাগর বসে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কেমন আছেন দাদা ভাই ঠাকুরের কৃপায় আমরা ভালোই আছি আপনি কেমন আছেন বলেন আমিও ভালোই আছি দাদা মশাই আচ্ছা আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি কন্নার তালাশে ঘুরতেছি ভাই ও ঠিকই আছে তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই আমার ব্যবসা বাণিজ্য আমার ছয়টি পুত্রের হাতে অর্পণ করে আমি ভগবানের কৃপায় মোটামুটি ভালোই আছি ঠিক আছে আপনি তাহলে অনেক সুখে আছেন হ্যাঁ দাদা মশাই আমি মোটামুটি সুখে আছি ভগবানের কৃপায় জানো দাদা ভাই হ্যাঁ বলুন আপনার বাড়িতে আমরা কি কারণে এসেছি কি কারণে এসেছে লোকমুখে শুনেছি আপনার ঘরে নাকি এক কন্যা আছে হ্যাঁ এক কন্যা আছে আপনি ঠিকই শুনেছেন যদি আপনার কন্যাকে দিয়ে আমার পুত্রবধূকে বিবাহ দেন সেই কারণেই এসেছি সম্বন্ধের কথা বলতে ঠিকই আছে দাদা মশাই কন্যাকে বিবাহ দিব ঠিক কিন্তু দাদা মশাই আমার যে এক শর্ত আছে দাদা মশাই এমন কি শর্ত আছে দাদা ভাই তালা ভরা টাকা নেব কুইন্টাল মোলা সোনা আর ইহাতে যদি এক রতি স্বর্ণ কম হয়ে থাকে তাহলে আমি কন্যার বিয়েই দেব না ও কি বলছো ভাই তার মানে বুঝেছিস সদা করি মশাই এনার ছয় ছয় পুত্র কন্যা একজন তাই কন্যাকে যদি বিবাহ দে ডালা ভরা টাকা নেবে কুইন্টাল মোলা সোনা তার মধ্যে এক রতি কম হলে সম্বন্ধ দেবে না সম্বন্ধ দেবে না আমাদেরকে হয়তো চিনে না দাদা ভাই তোমার যে এই সততা এই সততা তোমার কি সত্য হ্যাঁ দাদা মশাই এই সত্য আমার সত্য ঠিক আছে তোমার যদি সততা সত্য হয়ে থাকে ভাই লেঙ্গা বলবেন সেই এই বলতে ছুটে যাও আনো গাড়ি গাড়ি ঢালো উজানি ভরিয়ে দাও স্বর্ণকারে ঠিকই বলেছেন এই মুহূর্তে মোটরসাইকেল বাইকটি নিয়ে চলে যাব একবার চম্পলাতে যাও ভাই আমার কি কমছে নাকি থেকে ওলে মত দাঁড়াও 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 টিকিট দাঁড়াও 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 খাটাস সদাগর বসে এত উত্তেজিত হচ্ছ কেন এইভাবে আচমকা কেউ সামনে এসে দাঁড়ায় এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম আমি শুধু মন পরীক্ষা করছিলাম মন পরীক্ষা করছিলাম আমাকে চম্পলে যেতে হবে না আপনি আপনি সদাগর মশাইয়ের মনকে পরীক্ষা করেছিলেন হ্যাঁ কি বলছে ভাই সদাগর মশাই আমাকে আর চম্পলাতে যেতে হবে না আপনার মনকে পরীক্ষা করেছে আর কি বলছে সদাগর মশাই সদাগর মশাই আপনার যত মনকে পরীক্ষা করেছে আপনারও তো একটি ছোট্ট পরীক্ষা আছে এই সুযোগের মুহূর্তে ও লাগে আবত্ত একটু দাও কন্যাকে বিয়ে দেব ঠিক করিব সম্প্রদান নাহি লাগিবে টাকা পয়সা ধান দলত নেব শুধু গুহা আর পান বাহ তাহলে এতক্ষণে আপনি মজা করছিলেন হ্যাঁ পরীক্ষা করছিলাম শুনতে পেলেন তো সেটা করে বসে টাকার বিনিময়ে কন্যাকে নাহি করিবে দান আপনার গৃহে সম্বন্ধ দিতে গেলে নেবে শুধু গুহার পান তাই তো বলে সদাগর মহাশয় আপনার যত মনকে পরীক্ষা করেছে এই মুহূর্তে আপনার সেই পরীক্ষার কথা বলে ফেলু ঠিক আছে ভাই আমিও এই মুহূর্তে আমাদের পরীক্ষার কথা বলছি দাদা ভাই বলুন দাদা মশাই আমাদের এক সততা আছে আপনারও আবার সততা আছে হ্যাঁ দাদা ভাই বলুন বলে ফেলুন কি আপনার সততা তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা করবে লোহার কলাই সিদ্ধ সেই কন্যাকে দিয়ে বিবাহ দিব দুলব লখাইকে দাদা মশাই কেন দাদা সংযত হয়ে কথা বলুন আপনারা এসেছেন উপহাস করতে আপনারা বিয়ের সম্বন্ধের কথা নিয়ে আসেননি উপহাস করতে আসেনি দাদা ভাই আমরা সম্বন্ধ করতে এসেছি
তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে কোনদিন কেউ লোহার কলাই সিদ্ধ করতে পারে এ আমি বিশ্বাস করি না পারে দাদা ভাই যে হবে শিবের গরি সে সিদ্ধ করবে লোহার কলাই এ অসম্ভব এ আমি মানি না এ অসম্ভব কারণ মানব হয়ে কোনদিন তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারে না সদগুরু বসে আমাদেরকে যত এত অপমান করা হলো আমরা এই গৃহে আর এক মুহূর্তের জন্য থাকব না চলেন সদগুরু বসে আমরা দেশের সাধু দেশেই রওনা হব এই গৃহে আর থাকব না চলেন চলেন সদগুরু বসে সদগুরু মশাই আপনারা উপহাস করতে এসেছেন বিয়ের সম্বন্ধে কথা নিয়ে আসেন কাজেই আপনারা বেরিয়ে যেতে পারেন ভাই লেঙ্গা বলবেন সদগুরু সে সম্বন্ধ দিবে না চলো চলো আমরা এখানে বিলম্ব না করি দেশের সাথে দেশেই চলে যাব বাবা বাবা কি মা সদগুরু বসে বলো বাবা এই মেয়ে কার সাথে কথা বলছো বাবা এই মুহূর্তে তুমি কেন আসলে মা তুমি যাও মা যাও তুমি ভিতরে প্রবেশ করো বলো না বাবা আমার কি ছয় দাদা ফিরে এসেছে তুমি কার সাথে কথা বলছো বাবা আরে মা না আমার ভালো বন্ধু চাঁদ সদাগর এসেছে তোর বিয়ের সম্পর্কে কথা নিয়ে কিন্তু কি বলেছে জানো মা এমন কি কল বলছে সে কথা শুনলে যে তুমি দুঃখ পাবে রে মা তুমি বলো না বাবা তারা বলেছে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে করিতে পারে লোহার কলাই সিদ্ধ তার সাথে বিয়ে দেবে উনার পুত্র দুর্লভ খায় বাবা তুমি তাই নিয়ে চিন্তা করছো বাবা হ্যাঁ মা এ অবাস্তব অসম্ভব এ আমি কিছুতে বিশ্বাস করি না বাবা বাবা না করিও ভয় বাবা না করিও লাশ লোহার কলে সিদ্ধ করব এমন কত বড় কাজ বাবা পারবে না মা এ কাজ তুমি পারবে না রে মা এ কাজ তুমি পারবে না না বাবা আমি যে লোহার কলে সিদ্ধ করবি বাবা তাহলে তুমি সত্যি সত্যি লোহার কলে সিদ্ধ করতে পারবে রে মা হ্যাঁ বাবা আমি সত্যি সত্যি লোহার কলে সিদ্ধ করতে পারবো বাবা ঠিক ঠিক আছে রে মা তুমি যখন এতই বলছো তুমি যদি তিন মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলে সিদ্ধ করতে পারো তাহলে এই পৃথিবীর বুকে চিরতরে স্বর্ণা করে লেখা থাকবে তোমার নাম সতী বেহুলা সতী বেহুলা ঠিক আছে বাবা তুমি আমাকে লোহার কলে এনে দাও বাবা দাদা মশাই দিন দিন আপনাদের লোহার কলাই ভাই লেঙ্গা দাদা ভাইয়ের হাতে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই তুলে দেবে সে কথা বলে দিবে তাহাতে যেন কোনো কাষ্ঠ নাগানো না হয় এক্ষুনি দিয়ে দিচ্ছি এনেছে কি সদগুরু বসে হ্যাঁ এই দিনে এর মধ্যে শুকনো তিন মুষ্টি চন্দন কষ্ট এবং তিন গুণ্ড লোহার কলাই ইহার থেকে অধিক কষ্ট আর লাগানো যাবে না সদগুরু মহাশয় ঠিক আছে ভাই মা বিপুলা বলে বাবা এইখানে তিন মুষ্টি চন্দন কষ্ট ও লোহার কলাই আছে এই তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে তোমাকে সিদ্ধ করতে হবে লোহার কলাই এর বেশি যেন না হয় রে মা ঠিক আছে পাতা এই নাও দাদা মশাই বলো দাদা ভাই লোহার কলাই সিদ্ধ করিতে কিছুক্ষণ সময়ের দরকার ততক্ষণে আমরা বিশ্রাম করি রে মা ঠিক আছে যাও রে মা যাও হ্যাঁ চলেন ভিতরে যাও আমিও যাব আপনাদের সঙ্গে ভিতরে চলেন চলেন ভাই লঙ্গা তুমি আমাদের সাথে কোথায় আসতেছো কেন ভিতরে যাব আপনাদের সঙ্গে ভিতরে গিয়ে টিফিন খাবো না ভাই তুমি সামনে থেকে পরীক্ষা করে নিবে তাহাতে যেন এক কোনো কাষ্ঠ যেন না লাগায় ঠিক আছে সদগুরু মশাই আপনি যান আমি লক্ষ্য রাখছি আর তোমাকে যা চা বিস্কুট লাগবে আমি পাঠিয়ে দিই ঠিকই বলেছে